তিনি টাল বাহানার জের। একে একে দল ছাড়তে শুরু করেছে লাল হলুদের ফুটবলাররা। তবে এবার ধাক্কাটা এলো বিদেশিদের দিক থেকে। আপনাদের আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই লিগে ফিরে যেতে পারে এসিস বেঙ্গলের জার্মান মিডফিল্ডার মাট্টি স্টেইনম্যান। লাল হলুদ ব্রিগেডের সঙ্গে তার চুক্তি এখনও দু বছরের রয়েছে, কিন্তু সেই চুক্তি ভেঙে বেরিয়ে যেতে চলেছে এই জার্মান ফুটবলার। সম্ভবত তার পুরনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে যোগ দিতে পারে সে। তবে তাদের সাথে ব্রিসবেন রোরও তাকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে। আগেই তারা যোগাযোগ করেছিল মাট্টির সঙ্গে। এই মৌসুমে এসিস বেঙ্গলে থাকলে হয়তো তার বেতন কিছুটা হলেও বৃদ্ধি পেত, সেটা নিশ্চিত ছিল। কিন্তু বর্তমানে ক্লাবের সঙ্গে বিনিয়োগকারীদের যে ঝামেলা তৈরি হয়েছে তা নিয়ে চিন্তায় এখন সব ফুটবলাররাই। কারণ কবে এই ঝামেলা মিটবে, আদেও মিটবে কি না, তা পরিষ্কার নয় কারো কাছেই। বিনিয়োগকারীদের তরফে পরিষ্কার করে ফুটবলারদের কোনো বার্তা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র মৌখিকভাবে অপেক্ষা করার কথাই বলা হচ্ছে। এসব কারণেই কোনো ভালো প্রস্তাব পেলে আর ফুটবলাররা থাকতে চাইছে না লাল হলুদে। ভারতীয় ফুটবলারদের মধ্যে আগেই বেঙ্গালুরু এফসিতে চলে গিয়েছে সার্থক গোলই। তার পাশাপাশি ওড়িশা এফসির সাথে কথাবার্তা চলছে দীপজিৎ মজুমদার এবং সৌরভ দাসের। আর তালিকাটা এখানেই থেমে থাকছে না, চলে যাওয়ার পথে আরও এক বড় নাম হলো এসিস বেঙ্গল সমর্থকদের নয়নের মণি ব্রাইটেনে ব্যাখারেও। সেও বিনিয়োগকারীদের জানিয়ে দিয়েছে দ্রুত তার সঙ্গে চুক্তি না করলে সে আর বেশি দিন বসে থাকবে না, কারণ তার কাছেও বেশ ভালো কিছু প্রস্তাব রয়েছে। তবে আশার কথা এটাই যে এরই মধ্যে রিলায়েন্সের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ক্লাব ও বিনিয়োগকারী দুই পক্ষেরই। তার থেকে আগামী দিন দশেকের মধ্যেই কোনো সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে বলে ধারণা।